আমাদের প্রথম কুমড়া জম্বি এর কাছে এখনো পর্যন্ত 600 সেকেন্ডের মতো বাকি রয়েছে এটার ও প্রি ভাই আমার 6 হেলথ ছিল গাইস আমাদের শেষ জম্বি মানে 3 নম্বর জম্বিটা অলমোস্ট মোটামুটি Yo, what's up, guys? It's Mr. Tripler and welcome to my channel. Yes, I'm going to do a awesome video. Title of the call. Today, we're going to ask you to map it with 3 kumdo zombie. Eka solo te taka avosa fatano ekta challenge korte achi. Ebong ajker ei video te free fire joto youtuber royeche shobai ke ami ekta challenge korte achi. To guys, ekta muhurto miss koro na. To without wasting any more time, let's start our today's video. Oh la la, guys! Onik onik enemy shathe amra neme jacchi mile kheltechi solo te. Ajke amra mathe esechi ekta challenge complete korar jonno maratok level er challenge. Je eta jodi ekbar complete hoye jay, tahole video er sheshe je ami free fire er joto youtuber royeche shobai ke ekta challenge diye dibo. Oi challenge ta complete koiro amar naam logo use korte paro. Apatoto ei chandu ke ami copye marbo bounty token pabo. Ore shotgun peye gechi. Ore porishrom kora lagbe na girl, shotgun diye mero dite parbo chandu re. Guys, ajke challenge ta hocche amader map e je 3 কুমড়া রয়েছে ওই 3টা কুমড়াকে ফাটাতে হবে কমপক্ষে 10টা কিল আমাদের করা লাগবে এবং মাস্টার বুয়াও করা লাগবে তো একটু তাড়াহুড়ার মধ্যে রয়েছে আমি কোন রকমে কিলগুলো কমপ্লিট করে আরে চ্যান্দু পিছে তো দেখ আরে শর্ট পিছে তো দেখ না চাইয়া তো না কারাপে এটা যদি এখন না মারতে পারি না পরে যে বিপদ এরে কি আটকে গেছিলাম ভাই এ বট আরে চ্যান্দু আরেকটা মির্জাপুরি করার জন্য এসে চ্যান্দুর দশা চলেও গিয়েছে ভাই বেশ নেই আমার কাছে এই ভাই ভাই আরে আর দুই পাশের মাঝখানে পড়ে গেলাম না চ্যান্দু মাইটা দিও না মাইটা দিও না মাইটা দিও না সরকারের টোকা ইদিক ওদিক জিগজ্যাগ করা করা রাজ করে দিয়েছি ভাই আমার কাছে গোল ছিল না কি করব এ চ্যান্দু তুমি কে আগাবা নাকি আমার আগাতে হবে বলো তো মির্জাপুরিটা তো করলা এখন সরকারের মাইটা খাও দাঁড়াও 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 চ্যান্দু আমি তো ভাই 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 রাজ করেছে আরে দাঁড়া ভাই এটা আমাদের পাবলিক চ্যান্দু আমার কলিজা হাতে এসে পড়েছিল যে ভয়টা দেখাইছে গাইস রঙ্গিলা গাড়িতে চড়ে আমাদের প্রথম কুমড়া জম্বি এর কাছে এখনো পর্যন্ত 600 সেকেন্ডের মতো বাকি রয়েছে এটার উঠার এটা উঠার পরে যে এটাকে মাইটটা দিব গাইস আর যত তাড়াতাড়ি পসিবল মাইটটা দিতে হবে কারণ এই একই ম্যাচের ভিতরে আমাদের 3টা কুমড়া একা ফাটাতে হবে সোলোতে থাকা অবস্থায় 10টা কিল করা লাগবে এবং বুয়াটাও মিস হয়ে যাবে না এই রকমের একটা চ্যালেঞ্জ গাইস আর তোমাদের জন্য যে চ্যালেঞ্জটা রয়েছে ওইটা আমি ম্যাচের শেষে যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয় তাহলে ভিডিও শেষে পারফেক্ট ভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিবনি আপাতত এটার কাছ থেকে বেঁচে নেই এই যে গ্যাসটা মারে না গ্যাসটা তো দাঁড়িয়ে থাকলে যেই লেভেলের ড্যামেজটা দেয় রে বাবা এই যে গাইজ দেখছো একটা ট্রিক্স গাইজ এটা যে যদি একটু এনাফ লেভেলের দূরে থাকো তাহলে যে ও ছোট ছোট করে যে জিনিসগুলো মারে না ওগুলো মারে না জাস্ট তোমাকে গ্যাস মারবে এই যে এই যে এই যে এই যে মাইকটা দিল না গ্যাসের পরে যে ছোট্ট একটা মাইক এই মাইকগুলো যদি একটু এনাফ পরিমাণে দূরে থাকে মারো তাহলে যে মারে না এখন আবার মারতেছি একটু আগে কিন্তু মারতেছিল না যাই গাইজ অলমোস্ট প্রথম জম্বির কিলটা মনে পাইতেছে গাইজ এই সিটে এত টাইম লাগতেছে কেন আমার মনে হচ্ছে না কমপ্লিট হবে ভাই জোন এখনই না এখানে এরপরে কি আমরা বাকি দুটো কুমড়া তো জোন পেয়েছি ভাই তাড়াতাড়ি করে চলো তো এখান থেকে ও আরে এনিমি দেখছো গাইজ আচ্ছা আমাদের এনিমি মারার কথাও কিন্তু মনে রাখা লাগবে ভাই 10টা কিল করা লাগবে সোলোতে 10টা কিল এমনিই করা যায় না কুমড়া ফাটাতে মারাতে তো আরো করা যাবে না চান্দু মুড়ি যাও না তাড়াতাড়ি করে থ্যাংক ইউ তাড়াতাড়ি করে ফুটে যাও রে খারাপ অর্ধেক হেলথ এটা নাই হয়ে গেছে কোন একটা এনিমি যদি আসে একটা হেলথ টেল করতো আর গাইজ আমরা কিন্তু খেলতেছি সোলোতে পুরোপুরি একা লাইক টিমমেট বাগারা কারো হেল্প নিতেছি না ইভেন টিমিং পাবলিকদের হেল্প নিতেছি না আর কি আমাদের একজন কিন্তু টিম আপ করেছিল ওইটার কাছ থেকে তাড়াতাড়ি করে বেঁচে এসেছে না হলে কিন্তু এই চ্যালেঞ্জ হবে না আরে এটার ভাই ছিল ভাই আরে রে আমার হেল্প নাই ভাই 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 বাবা ই এই একাম কইরো না ভাই অনেক কষ্ট করছে এই চ্যালেঞ্জের জন্য প্লিজ ইয়ার একাম কইরো না ভাই চান্দু ঘুরে আসতেছে রে এই টাইমে মাইটটা দেয়া লাগলো আবার কুমড়ায়ও মারে আমাকে কুমড়া এনিমিটারে দেখো না রে ওকে মারো না রে রে ঘুরে এসে পড়েছে রে ভাই ও প্রি ভাই আমার 6 হেলথ ছিল কুমড়া এই টাইমে যদি মারো না বিশ্বাস করো ওরে মারতেছে খারাপে আই ডোন্ট নো রে মরে যাবো রে খারাপ
উড়ি 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 এখনো পর্যন্ত বেঁচে আছে আর ধর ভাই কাজ করি তাহলে মেরে ফেলি তারপরে যে বাকি কথা আছে হবে চাঁদু তাড়াতাড়ি করে মরে যাও আমাদের ড্রোন এসে পড়েছে এরপরের কুমড়াকে মারা লাগবে কত কাহিনী রে এই ফুরসে যাক সাং ফুরসে আমি বসে আমি বসে শুয়ে গিয়েছে আবার এটা লাশের ওইখান থেকে যে এমন নিয়ে এসে তারপর বাকিটা মারা লাগতো এমন টাইমে এমনটা শেষ হয়েছে কার পারফেক্ট টাইম গাইজ আমাদের তিন নাম্বার কুমড়া সরি দুই নাম্বার কুমড়াটাকেও আমরা ফাটিয়ে ফেলেছি চলো এখন তাড়াতাড়ি করে তিন নাম্বার কুমড়ার কাছে যাওয়ার টোটাল মিলে দশটা কিল কুমড়া রেডি আছো তো ভাই এটারও যদি ক্লিয়ার করতে পারি এটারও যদি মাইকটা দিয়ে ফাটিয়ে বলতে পারি রে ভাই তিনটা কুমড়া একা ফাটিয়ে ফেলেছি ব্রো পুরো ম্যাচের ভিতরে সবগুলা কুমড়া একা ফাটাইছি ঘরের ভিতরে মারতে না একটু অসুবিধা হইতেছে আবার বাইরে যে রিক্সও নিতে ইচ্ছা করতেছে না কি করবো ভাই এখন টাইম আছে গাইস জোনের ভিতরে না জোনের বাইরে কিন্তু এরপরে জোনটা আসতে অনেক টাইম আছে তো আমি একেবারে রিল্যাক্সে মারি এদিক ওদিক এদিক ওদিক এই রুম থেকে ওই রুমে যেয়ে যেয়ে তারপর মারবো কোনো রকমের রিক্স নিব না তারপরে আমি বাড়ি থেকে বেরোবো না ভাই এমনি কোন জায়গা থেকে মারে ভাই ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ফুটানো অনেক রিক্স হয়ে যায় গাইস তিন নম্বর জম্বিটা গাইজ আমাদের শেষ জম্বি মানে তিন নম্বর জম্বিটা অলমোস্ট ফুটানোর দিকে চলে আসে মনে হচ্ছে এরপরে যে আমাদের কিন্তু আরো অনেক কিল করা লাগবে তারপর বুইয়াটাও করা লাগবে ভাই কোন একটা চ্যালেঞ্জ যদি তোমার দ্বারা ভাগ্যে একটু একটু হলেও ভাগ্য সুবিধা দেয় আর কি তো তাহলে ইজিলি কমপ্লিট করতে পারবা না হলে ভাগ্য যদি না থাকে তাহলে যে কমপ্লিট করতে পারবা না এই আর কি তারপরে গাইজ সবাই কমপ্লিট করার চেষ্টা করো এবং অবশ্যই অবশ্যই আমি পারমিশন দিয়ে দিলাম আমাদের লোগো নাম এগুলো সব জায়গায় ইউজ করা ট্যাগ এগুলো ইউজ করা তো অবশ্যই এই চ্যালেঞ্জটা সবাই কমপ্লিট করার চেষ্টা করো আর চ্যালেঞ্জটা আমি আগে আমার নিজের চ্যালেঞ্জটা কমপ্লিট হোক তারপর ভিডিওর শেষে যে একেবারে ফুলি ক্লিয়ারভাবে বলে দিব নি চ্যান্দুর রে মরে গিয়েছে অ্যান্ড এটা মরবে এতক্ষণ পরে যে ফাইনালি আমরা কুমড়া লুটটা করতে পারলাম আর দেখো এসভিডি এর কি ড্যামেজ দিকে আটটা কিল অলরেডি করছি এখনো চারজন অ্যালাইভ রয়েছে এই চারজনের মধ্যে থেকে দুজন এনিমি যদি মরে যায় আমাদের চ্যালেঞ্জ এখানে শেষ এত কষ্ট যে করলাম সব কিছু শেষ হয়ে যাবে আমাদের টোটাল দশটা কিল করা লাগবে অ্যান্ড এই দুজন ফাইট করতেছে একটা কিল আমি পেয়ে গেছি রে এটার ভয় ছিলাম যে তোমরা কেউ মরো না যাক এখন আমাদের চান্স রয়েছে গাইস এক্সট্রা একটা কিল আমাদের হাতে রয়েছে এই চান্দু ইলিমিনেটেড হবে না রে হবে না ইলিমিনেটেড হতে আমি দেব না চান্দু কিলটা আমাকে দাও ভাই প্লিজ তোমাকে যদি কিলটা করতে পারি না কোনো রকম করে আমার আর কোনো রিস্ক থাকবে না অবশ্য তারপর যে ভুইও করতে হবে পেলে যে ভাই ওপি লেটস গো গাইস দশটা কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি ভয় ছিলাম কারণ লাস্ট প্লেয়ারটা ছাদের উপরে ওই চান্দু পায়ের আওয়াজ আমি পাচ্ছিলাম এখন এই চান্দু যদি ইলিমিনেটেড হয়ে যায় তাহলে আমাদের নয়টা কিলো ভুইয়ে আসতো কিন্তু নয়টা কিলে আর কি এর জন্য চ্যালেঞ্জটা কমপ্লিট হতো না দশটা কিল হয়ে গেছে এখন শুধুমাত্র ভুইয়ার পালা এই চান্দু আমাকে মেরে না দিলেই হয় আমি কোনোভাবে না মরলেই হয় ভুইয়াটা কোনো রকমের আসে এ গাইস টিম আপ কইরো না চান্দু আর যাই করো ভাই যাই করো না করো টিম আপ কইরো না ভাই মারার চেষ্টা কইরো অথবা ইলিমিনেটেড হয়ে যাও যা হব এ নামছে মনে হয় এ নামছে নামছে ওরা খারাপ উল্টা দৌড় মারছে অ্যান্ড বুম লেটস গো গাইস 11টা কিলে ভুইয়া ম্যাপের সবগুলো কুমড়া একা সোলোতে থাকা অবস্থায় ফুটানো লেটস গো ভাই এত টাফ একটা চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটা বার জোনের বাইরে বাইরে কুমড়াগুলো পড়তেছিল জোন আমার সাথে থাকতেছিলই না ভাই ফাইনালি চ্যালেঞ্জটা কম যেই ছিল আমাদের তিনটা কুমড়োকে ফাটিয়ে ষোলোতে দশ কিলে ভুইয়া করার ভিডিওটা আর এই সেম চ্যালেঞ্জটা তোমাদের সকল ইউটিউবারদের জন্য রয়ে গেল যে তিনজন ইউটিউবার প্রথমে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে তাদেরকে আমি শাউট আউট দিব ইনস্টাগ্রামে আর গাইস আবার চ্যালেঞ্জটা একটু রিপিট করি ষোলোতে তোমাদের ম্যাচ স্টার্ট করার আগে র্যাঙ্ক হতে হবে ডায়মন্ডের উপরে হতে হবে এবং তোমাদের তিনটা কুমড়ো ম্যাপের ভিতরে ফাটানো লাগবে দশটা কিলে ওই ম্যাচে ভুইয়া করা লাগবে এইরকম একটা চ্যালেঞ্জ যদি তোমাদের ভাগ্য সাথে থাকে আসলেই চ্যালেঞ্জটা অনেক ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং আমি আবারও বলতে
এজেন্সি পারমিশন দিয়ে দিলাম আমার নাম লোগো ট্যাগ সবকিছু ইউজ করার তো দেরি কেন করতেছো সবাই মিলে লেগে যাও ইজিলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলো এবং ভিডিও আপলোড করে আমাকে পাঠিয়ে দাও যে তিনজন প্রথমে আমাকে ভিডিওটা পাঠাতে পারবে সেই তিনজনকে আমি শাউট আউট দিব তাদের চ্যানেল নিয়ে আমার ইনস্টাগ্রামে আর ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট করেছো সেটা আমাকে ইনস্টাতে ট্র্যাক করে বলতে পারো অথবা আমার বিজনেস মেইল স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছো সেইখানেও দিয়ে দিতে পারো আর অবশ্যই লিঙ্কটাও আমাকে দিয়ে দিও ভিডিও আপলোড করে তারপর লিঙ্কটা সহ হচ্ছে দিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট হচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস